রাজধানীর সড়কে বেপরোয়া রেস করতে গিয়ে সিএনজি অটোরিকশাকে মার্সিডিজ বেঞ্জের ধাক্কা, দুমড়ে মুচড়ে যাওয়া চালক সহ আহত পাঁচ, কার থেকে মাদকদ্রব্য উদ্ধার। অস্বাভাবিক হারে বেড়েছে মধ্যপ্রাচ্যগামী বিমান ভাড়া, দুই সপ্তাহে টিকিটের দাম দ্বিগুণ, কারসাজির মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি। আসলে প্রবাসীদের উপর এক ধরনের অত্যাচারই করতেছে। আমি 1000 টাকা বেতন পাই, তা আমি যদি বেশি দিই আমার উপর চাপ সৃষ্টি হবে। কৃত্রিম ক্রাইসিস তৈরি করছে কিছু কিছু এয়ারলাইন্স এবং কিছু কিছু ট্রাভেল এজেন্সি। র‍্যাব কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা দেয়া বস্তুনিষ্ঠ হয়নি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী, জানালেন অতিরঞ্জিত খবরের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। স্যাংশন দিয়েছে, আমি তো মনে করি যে আমাদের স্যাংশন দেওয়াটা মানে তাদের বস্তুনিষ্ঠ হয়। আমন্ত্রণ যমুনা নিউজে এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি জান্নাতুল কৌলি। এবারে জানিয়ে দেব বিস্তারিত। রাজধানীর বনানীতে বিমানবন্দর সড়কে বেপরোয়া রেসিং কালে মার্সিডিজ বেঞ্জের ধাক্কায় সিএনজি অটোরিকশা চালক সহ পাঁচজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত 12টার দিকে প্রাইভেট কারটি বেপরোয়া গতিতে আরেক গাড়ির সাথে রেসিং কালে এই দুর্ঘটনা ঘটায়। পরে তল্লাশি চালিয়ে গাড়ি থেকে মাদক ও যৌন উত্তেজক দ্রব্য উদ্ধার করা হয়। এই ঘটনায় প্রত্যক্ষদর্শীরা বনানী থানায় একজনকে সোপর্দ করেছে। রাজধানীর বনানীতে নৌসদর দপ্তরের সামনে একটি দ্রুতগামী মার্সিডিজ একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে তা দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় সিএনজি চালক সহ পাঁচজন আহত হয়। রাত 12:30টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলেন, প্রাইভেট কারটি বনানী এয়ারপোর্ট রোড থেকে বেপরোয়া গতিতে আরেক গাড়ির সাথে রেসিং প্রতিযোগিতা করছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি নৌসদর দপ্তরের সামনে অটোরিকশাকে ধাক্কা দেয়। তখন মার্সিডিজটি চালাচ্ছিল সেন্নাত জামান নামের এক তরুণ। জানা গেছে, তার বাবা নারায়ণগঞ্জ কেন্দ্রিক একটি গার্মেন্টস শিল্প গ্রুপের মালিক। পালিয়ে যায় প্রতিযোগিতায় থাকা অন্য গাড়িটি। তুই গাড়ি যে পাল্লা দিয়ে চালাইছে না, এই পাল্লা দিয়ে চালানো আর কাটতে পারে না, পিছন দিয়ে দাম করে মারিয়ে দিয়েছে। গাড়ি থামাইয়া পরে এই গাড়ি যাত্রী বাইর করলাম, ড্রাইভার বাইর করলাম, বাইর করে লগ লগ মেডিকেল পাঠাইছি। ছজন যাত্রী, তার ভিতরে পাঁচজন হাসপাতালে গেছে। ড্রাইভার যে কোন দিক দিয়ে বাইরে গেছে আমি জানি, আমি কিন্তু গাড়ির সাথে পোল্ট্রি খেতেছি। পোল্ট্রি খাওয়ার পরে তখন গাড়ি যখন আটকেছে তখন আমি দেখি দরজার বাইরে আছে। পরে তল্লাশি করে মার্সিডিজ গাড়িটি থেকে মাদক ও যৌন উত্তেজক দ্রব্য পাওয়া যায়। ঘটনা দুজন আসতে ছিল পাশাপাশি, এটা দ্রুত বেগে আসতেছিল, এটার উপরে লাগিয়ে দিছে সিএনজি, মূলত প্রাইভেট কারের দোষ। দুর্ঘটনার পর বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ঘটনায় প্রত্যক্ষদর্শীরা বনানী থানায় একজনকে সোপর্দ করে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। অস্বাভাবিক হারে বেড়েছে মধ্যপ্রাচ্যগামী বিমান ভাড়া, দুই সপ্তাহ আগের তুলনায় প্রতিটি টিকিটের জন্য গুনতে হচ্ছে দ্বিগুণের বেশি অর্থ। সেই সাথে দেখা দিয়েছে টিকিটের সংকট। সব মিলিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন অভিবাসী কর্মীরা, যথাসময়ে কাজে ফেরা নিয়েও সংশয় দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, কারসাজির মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়াচ্ছে এয়ারলাইন্সগুলো, আর এর খেসারত দিতে হচ্ছে ছুটিতে বাড়ি ফেরা প্রবাসীদের। করোনা সংকট খানিকটা কেটে যাওয়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বেড়েছে কর্মীর চাহিদা। সবচেয়ে বেশি শ্রমিক যাচ্ছে আরব আমিরাত ও সৌদি আরব। আবার ওমিক্রন আতঙ্কে অনেকেই আগেভাগে কাজে ফিরতে চান। সব মিলিয়ে চাপ বেড়েছে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলোতে, দেখা দিয়েছে আসন সংকট। আর এই সুযোগে এয়ারলাইন্সগুলো টিকিটের দাম বাড়িয়েছে কয়েক গুণ। এতে চরম বিপাকে পড়েছেন বিদেশগামী কর্মীরা। এখন প্লেনের টিকিটও অনেক বাড়তি, অনেক ওরা বলতেছে প্লেনের সিট নাই। গভর্নমেন্ট আসলে প্রবাসীদের উপর এক ধরনের অত্যাচারই করতেছে। আমি 1000 টাকা বেতন পাই, তা আমি যদি বেশি দিই আমার উপর চাপ সৃষ্টি হবে। জনশক্তি রপ্তানিকারকরা বলছেন, চাহিদা কিছুটা বেড়েছে, তবে এটিকে কেন্দ্র করে কৃত্রিম সংকট তৈরি করেছে ট্রাভেল এজেন্ট এবং এয়ারলাইন্সগুলো। এর পেছনে দায় আছে বাংলাদেশ বিমানেরও। টিকিট সংকট এবং বাড়তি দামের কারণে অভিবাসন খাতে তৈরি হয়েছে প্রতিবন্ধকতা। 50,000-এর নিচে আমাদের ফেয়ার ছিল, তাহলে দুই সপ্তাহের মধ্যে এমন কি কাণ্ড পৃথিবীতে ঘটে গেল যে সেই 45,000 টাকার ভাড়া এখন 1,00,000 টাকার অধিকে। এই আজকে অস্বাভাবিক, মানে অবর্ণনীয়। আমরা মনে করি
যাচ্ছে, এটার যথাযথ তদন্ত হওয়া দরকার। একটা কৃত্রিম ক্রাইসিস তৈরি করছে কিছু কিছু এয়ারলাইন্স এবং কিছু কিছু ট্রাভেল এজেন্সি। অস্বাভাবিকভাবে আমাদের বিমানের ভাড়াটা বেড়ে গেছে, যে যার ফলে আমাদের যাত্রীরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের মাইগ্রেশন কস্টটা বেড়ে যাচ্ছে এবং আমাদের বিদেশ যাওয়াটাও এখন একটা অনিশ্চিত হয়ে পড়েছে। যদিও ট্রাভেল এজেন্ট মালিকদের দাবি এয়ারলাইন্সগুলোই দাম বাড়িয়েছে, তাদের কোনো দায় নেই। এয়ারলাইন্সের তো এখন পরিষ্কার কারসাজি আর দেখতেছি আমরা। এয়ারলাইন যদি এই মুহূর্তে টিকিটের দাম 50,000 নিয়ে আসে, আমরা এখনই 50,000 টিকিট করতে পারবো। এয়ারলাইন যদি সেই গতকালকে টিকিট বিক্রি করছে 50,000, আজকে যদি সেটাকে 80,000 বলে, আমার কি করণীয় আছে? প্রবাসী কল্যাণ মন্ত্রী জানিয়েছেন, বিমান ভাড়া নিয়ে চরম ভোগান্তিতে আছেন প্রবাসী কর্মীরা। বিষয়টি নিয়ে বিমান মন্ত্রণালয়ের সাথেও যোগাযোগ করেছেন তিনি। আমি অভিভাবক হলেও কিন্তু আমার কিন্তু করণীয় কিছু নাই, বিকজ ডিপার্টমেন্ট এটা হ্যান্ডলিং করার দায়িত্ব হলো সিভিল এভিয়েশন মিনিস্ট্রি। ওদের সাথে আলাপ করেছি, আন্তঃমন্ত্রণালয় মিটিংয়েও কিন্তু আলাপ হয়েছে। বিমান যদি ওদের ভাড়া ড্রপ করে, তাহলে কিন্তু ওরা প্যাসেঞ্জার কিন্তু টানতে কিন্তু কুল পাবে না। দে উইল হ্যাভ টু গো অন, আরও এক্সট্রা প্লেন ভাড়া করে আনতে হবে, আর বিমান ড্রপ করলে বাকি সবাইকে ড্রপ করতে হবে। বিশেষ ফ্লাইট পরিচালনা করে টিকিট সংকট কমিয়ে আনা সম্ভব বলেও মনে করেন সংশ্লিষ্টরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। প্রতিমন্ত্রীর পদ হারানো ডাক্তার মুরাদ হাসানের কানাডা যাওয়া নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। কানাডার প্রবাসী বাংলাদেশিদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম বলছে, টরন্টোর পিয়ারসনস আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন মুরাদ হাসান। এ সময় কানাডা ইমিগ্রেশন এবং বর্ডার সার্ভিসেস এজেন্সির কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান। দীর্ঘ সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, এরপর তাকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হয়। যদিও এ বিষয়ে কানাডার বর্ডার সার্ভিসেস এজেন্সির কোনো বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে প্রবাসী বাংলাদেশিদের আরেকটি সূত্রের দাবি, মুরাদ হাসান বর্তমানে মন্ট্রিয়ালে অবস্থান করছেন। দর্শক, এ বিষয়ে আরও জানতে কানাডা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রনি ইউসুফ। রনি, আলোচিত ডাক্তার মুরাদ হোসেন কানাডায় প্রবেশ নিয়ে সবশেষ কী তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। বিমানবন্দরে আটকা গেছে স্থানীয় একটি রনি, ধন্যবাদ আপনাকে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাব এবং এই বাহিনীর 6 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এক মার্কিন বিজ্ঞপ্তিতে মার্কিন ট্রেজারি বিভাগ জানায়, মানবাধিকার দিবসে বিভিন্ন দেশের মোট 10টি প্রতিষ্ঠান ও 15 জন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 6 র্যাব কর্মকর্তার মধ্যে রয়েছেন র্যাবের বর্তমান মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ, বর্তমান অতিরিক্ত মহাপরিচালক খান মোহাম্মদ আজাদ, সাবেক অতিরিক্ত মহাপরিচালক তোফায়েল মোয়াস্তা সারওয়ার, মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং মোহাম্মদ আনোয়ার লতিফ খান। মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, ভিসা বিধিনিষেধ আরোপ করা হয়েছে বেনজির আহমেদের উপর। এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানা যায়নি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের। এদিকে র্যাবের কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা দেয়া বস্তুনিষ্ঠ হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। যমুনা টেলিভিশনকে তিনি জানান, অতিরঞ্জিত খবরের ভিত্তিতে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। যাদের নামে স্যাংশন দিয়েছে, আমি তো মনে করি যে আমাদের স্যাংশন দেওয়াটা মানে তাদের বস্তুনিষ্ঠ নয়, তারা বোধহয় মানে এটাকে কি বলবো, অতিরঞ্জিত কোনো খবর পেয়ে সেখানে সেটার উপরে ভিত্তি করে এটা করেছে। কক্সবাজারের রামু থেকে অপহৃত 4 শিক্ষার্থীকে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব ও এপিপিএন। শুক্রবার সন্ধ্যা থেকে আলাদা অভিযানে তাদের উদ্ধার করা হয়। প্রথমে
ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে কায়সারকে উদ্ধার করে র্যাব। অন্যদিকে এপিবিএন উদ্ধার করে জাহিদুল ও মিজানুরকে। তখনও সন্ধান মেলেনি নয়ন নামের অপর এক শিক্ষার্থীর। পরে গভীর রাতে র্যাব তাকে উদ্ধার করে। অপহরণকারী চক্রের সদস্য বাতিঘর কটেজের কর্মচারী জাহাঙ্গীরকে আটক করা হয়। এর আগে মঙ্গলবার রামুর পেচারদ্বীপ মঙ্গলাপাড়া বাতিঘর কটেজ এলাকা থেকে সেন্ট মার্টিন বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে অপহরণ করেন কটেজের দুই কর্মী জাহাঙ্গীর ও ইব্রাহিম। দেশের প্রথম মেট্রো রেলের প্রথম পর্যায়ের পরীক্ষামূলক চালনা শুরু হয়েছে আগামীকাল। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত হবে এই চলাচল। এক বছরে সব ধরনের প্রস্তুতি শেষ করে 2023 সালের ডিসেম্বরে এই অংশে মেট্রো চলবে যাত্রী নিয়ে। যাত্রীদের সুবিধার্থে স্টেশনে যানবাহনের ব্যবস্থা রাখা হবে। এরই মধ্যে ভাড়ার প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে বলেছে মন্ত্রণালয়। শাকিল হোসেনের রিপোর্ট। আগারগাঁও থেকেই মাথা তুলে দাঁড়িয়েছিল দেশের প্রথম মেট্রোর পিলারগুলো। কয়েক বছরে স্থাপিত হয়েছে ভায়াডাক্ট, ধীরে ধীরে পূর্ণাঙ্গ অবয়ব পেয়েছে মেট্রো রেল। এই অংশের 9টি স্টেশনের অবকাঠামো তৈরি হয়ে গেছে। এবছরের শুরুতে জাপান থেকে মেট্রোর সেটগুলো আসা শুরু হলে প্রতিটি ট্রেনের আলাদা ট্রায়াল রান হয়। এ পর্যন্ত 7 সেট ট্রেনের পরীক্ষামূলক চলাচল হয়েছে বছর জুড়েই। তবে লক্ষ্য ছিল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রথম পর্যায়ের পূর্ণাঙ্গ ট্রায়াল রান, সেটিই হবে রোববার। যাত্রী নিয়ে চলাচলে বাকি আছে আরও বেশ কিছু নির্মাণ ও পরীক্ষার। দিয়াবাড়ের ডিপো, 9টি স্টেশন আর লাইন জুড়েই সেসবের কাজ চলছে জোরে সোরে। 2023 সালের ডিসেম্বরেই উত্তরা থেকে আগারগাঁও অংশে যাত্রী নিয়ে চলবে মেট্রো। আগারগাঁওয়ে স্টেশনে যাত্রী নামার পর গন্তব্যে পৌঁছতে ব্যবস্থা থাকবে যানবাহনের। মেট্রো ট্রেন থেকে নেমেই আপনি বাস পাবেন, অথবা মেট্রো ট্রেনে উঠার জন্য এখানে আপনি সবসময় বিআরটিসির বাস চাবেন। সে বিষয়ে আমরা সহসাই একটা বিআরটিসির সাথে এমনিও স্বাক্ষর করব। মেট্রোর ভাড়ার প্রস্তাবনা এরই মধ্যে জমা দেয়া হয়েছে মন্ত্রণালয়ে। মেট্রোর নিরাপত্তায় স্বতন্ত্র পুলিশ ফোর্স গঠনে 357 জনের জনবল নিয়োগের প্রক্রিয়াও চলছে। এমআরটি লাইন 6 এর প্রথম পর্যায়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রায়াল রানের অপেক্ষা। দ্বিতীয় পর্যায়ে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত বাণিজ্যিক পরিচালনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2023 সালের ডিসেম্বর। তৃতীয় পর্যায়ে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত দ্রুত কাজ শুরুর প্রত্যয় ব্যক্ত করেছে ডিএমটিসিএল। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। 2008 সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ছিল বাংলাদেশকে ডিজিটাল করার অঙ্গীকার। সেই লক্ষ্যে রাজশাহীতে গড়ে উঠেছে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। সেখানে নবীন আইটি উদ্যোক্তারা পাচ্ছেন নানা সুবিধা, তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। ভবিষ্যতে 64 জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের পরিকল্পনা আছে সরকারের। জিহাদ ইসলামের তোলা ছবিতে রাজশাহী থেকে ফিরে রিপোর্ট করছেন তানবীর মৌসুম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশে হাইটেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক ও আইটি সেন্টার নির্মাণের উদ্যোগ নেন, যার একটি রাজশাহীর শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। এই সেন্টারের বদৌলতেই এখন স্বাবলম্বী খায়রুল আলম। ঢাকা থেকে ফিরে গিয়ে শুরু করেন ফ্রিল্যান্সিং। ইনকিউবেশন সেন্টারে গড়ে ওঠে তার নিজের কোম্পানি ফ্লিট বাংলাদেশ। লেগে থাকতে হবে, আসলে সেটা এক বছর আমি লেগে থাকবো তা কিনা, আমাদের গভর্নমেন্ট সব রকম সাপোর্ট দিচ্ছে, তো তাকে মিনিমাম 3-5 বছর তার একটা পেশাতেই সময় দিতে হবে। তাহলে মনে করি আমাদের যেই ফ্যাসিলিটিগুলো আছে একজন উদ্যোগপক্ষে সাফল্য হওয়া খুবই সম্ভব। এই সেন্টারের আরেক সফল উদ্যোক্তা মঞ্জুরুল মোর্শেদ চট্টগ্রামে বিজেডের চাকরি ছেড়ে শুরু করেছিলেন ফ্রিল্যান্সিং। এই করেই 5 বছরে প্রায় 500 কোটি টাকার মালিক তিনি। আমার সবসময় আসলে ইয়াং জেনারেশন, যারা ইয়াং জেনারেশনের জন্য কিছু করার ইচ্ছা, সো আমি এটাই খুঁজতে সবসময় খুঁজতাম যে আসলে কী করা যায়। আর জবে আমার ডেভেলপমেন্ট হইতো, এখন তো এই ডিজিটালাইজেশনের যুগে ইন্টারনেটটা ইউজ করে আসলে জবের চেয়ে ভালো কিছু করা যায়। মঞ্জুরুল খায়রুলের প্রতিষ্ঠানে বর্তমানে কাজ করছে সহস্রাধিক তরুণ যুবা, তারাও দেখছেন নতুন দিনের স্বপ্ন। এখানে জায়গা পর পর আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা একটা জায়গায় বসে আমরা কাজ করতে পারছি। আমরা মূলত যে কাজটা করছি অ্যামাজন ওয়ালমার্ট ইবে নিয়ে, আমরা মূলত যে আমাদের যে কাজটা মাল্টি ন্যাশনাল, এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলা অনেক আগে থেকে আমাদের দরকার ছিল। ইংলিশ স্কিলটা ডেভেলপ হচ্ছে যেহেতু আমাদের কাজটা বাইরের ইন্টারন্যাশনালি আমরা করতে পারছি। প্রযুক্তি খাতে উদ্ভাবন আর উপার্জনকে এক করতে আরও ইনকিউবেশন সেন্টার তৈরির পরিকল্পনা আছে সরকারের। শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের
প্রযুক্তিমুখী কর্মসংস্থান নিশ্চিত করার এক ঠিকানা, যেখানে আমরা আটটা ইতিমধ্যেই নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। ইনকিউবেশন সেন্টারটির পাশেই রাজশাহীতে গড়ে উঠছে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক। তানফির মৌসুম, যমুনা নিউজ, রাজশাহী। এবারে জানাবো বদলে যাওয়া এক জনপদের গল্প। রাতে দিনে কান ফাটানোর শব্দে যেখানকার মানুষ শান্তিতে ঘুমাতে পারত না, ভয়ঙ্কর পরিবেশ দূষণে ছড়িয়ে পড়েছিল নানা রোগ ব্যাধি, ভূমিদস্যুদের হাতে বিলীন হতে চলেছিল ফসলের জমি। সেখানে এখন শান্তির সুবাতাস, বলছি উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ার কথা। বদলে যাওয়া সেই জনপদের কথা জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি আবদুল্লা তুহিন। স্নিগ্ধ সকাল, সবুজ প্রকৃতি কিংবা পাখির কলতান, কিছুদিন আগেও স্বপ্নের মতো ছিল পঞ্চগড়ের ছোট্ট এই জনপদ তেঁতুলিয়ায়। চারিদিকে পাথর ভাঙার বিরক্তিকর শব্দ আর ধুলোয় ধূসরিত বাতাসে অতিষ্ঠ ছিল এখানকার মানুষ। ডেজার মিছিলগুলো মনে করেন যে আপনার জমিও অনেক নষ্ট করে দিত, তাতে প্রশাসন মনে করেন যেটা খুব ভালো কাম করছে। ডেজার হলো বড় ডেজার, যেটা সিক্স সিলিন্ডার ফোর সিলিন্ডার বলে, আমরা তো এটা মেশিন দিই। ভারতের কোল ঘেঁষে সর্ব উত্তরের এই জেলায় রয়েছে দেশের অন্যতম স্থলবন্দর বাংলাবান্ধা। সমতলের চা বাগানও বিশেষ পরিচয় দিয়েছে পঞ্চগড়কে, কিন্তু যুগের পর যুগ ধরে সৌন্দর্যের এই জনপদ ক্ষতবিক্ষত হয় বোমা মেশিন আর অবৈধ পাথর ব্যবসায়ীদের আঘাতে। ডেজা মেশিন বন্ধ হয়েছে আমার জন্য খুব ভালো হিসাবে, এই এলাকার জন্য খুব ভালো হয়েছে, আমারও ভালো হয়েছে। যে আমরা যে মাটি ঘুরে পাথর তুলে খাই বা নদীতে ডুবে ডুবে পাথর তুলি, এটা যেন সরকার বন্ধ না করে আর কি। আমরা চাচ্ছি যে সনাতন পদ্ধতিতে, আগের পদ্ধতিতে পাথর উত্তোলন করাটা চালু থাক। পাথরের নেশায় মরিয়া ছিল ভূমিদস্যুরা, কয়েকশো বোমা মেশিন গিলে খাচ্ছিল পুরো জনপদ, হুমকিতে পড়ে ফসলি জমি। শেষ পর্যন্ত প্রশাসনের শক্ত অবস্থানে পিছু হটে ভূমি খেকোরা, বন্ধ হয় আগ্রাসন। যে কোনো সময় এখানে ভূমিকম্প হলে এই এলাকায় দশ নামতে পারে, হ্যাঁ, মানুষ হতাহত হতে পারে। এখানকার যে আবাদি জমিগুলো আছে, আবাদি জমিগুলো দিনে দিনে অনাবাদি হয়ে যাচ্ছে, ব্যারেন হয়ে যাচ্ছে। তো এই এলাকাকে আপনাকে রক্ষা করতে হলে অবশ্যই পাথর উত্তোলন বন্ধ করতে হবে। এখানে জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, আমরা সবাই মিলে এই কাজটা করেছি। পাথর উত্তোলন ও ব্যবসায় যারা জড়িত ছিলেন তাদের পুনর্বাসন জরুরি বলে মনে করে অনেকে, তা না হলে শান্ত নির্মল এই পরিবেশ আবারও হুমকিতে পড়তে পারে। অবৈধ কাজকে আপনি আনএমপ্লয়মেন্টের কথা বলে বা বেকারত্বের কথা বলে সেটাকে কিন্তু বৈধ করা আসলে ঠিক না। এই এলাকায় বর্তমানে প্রচুর পরিমাণে আপনার চা বাগান হচ্ছে, এখানে চা বাগানে পর্যাপ্ত পরিমাণে যে শ্রমিক, সেই শ্রমিকেরও কিন্তু এখন ঘাটতি রয়েছে। ঘাটতি না থাকলেও এখানে কাজের কিন্তু কোনো অভাব নেই, যেটা আমরা দেখেছি। যুগ যুগ ধরে চলে আসা অবৈধ এই পাথর উত্তোলন বন্ধ হওয়ায় উত্তরের ছোট্ট এই জনপদটিতে স্বস্তি এবং শান্তি যেমন ফিরে এসেছে, তেমনি যে মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছে তাদের বিকল্প কর্মসংস্থান যদি তৈরি করা না যায় এবং ভবিষ্যতে প্রশাসনের নজরদারি যদি এভাবে অব্যাহত রাখা না যায়, তাহলে হয়তো ভবিষ্যতে এ ধরনের বিপর্যয় এবং ভূমিধসের আশঙ্কা থেকেই যাবে। আবদুল্লা তুহিন, যমুনা নিউজ, তেঁতুলিয়া, পঞ্চগড়। অমিক্রন ভ্যারিয়েন্ট ঠেকাতে করোনার ভ্যাকসিনের দুটি ডোজ যথেষ্ট নয়, প্রয়োজন বুস্টার ডোজের। গবেষণার পর এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিবিসি জানায়, ব্রিটিশ স্বাস্থ্য নিরাপত্তা সংস্থার গবেষণায় বলা হয় অমিক্রনের প্রকোপ রোধে মানব দেহে তৃতীয় ডোজ প্রায় 75% সুরক্ষা দেয়। গবেষণায় অক্সফোর্ড এবং ফাইজারের টিকা ব্যবহৃত হয়। সংস্থার বিজ্ঞানীরা জানায়, ব্রিটেনে যে হারে অমিক্রনের সংক্রমণ বেড়েছে তাতে চলতি মাসের শেষ দিকে আক্রান্তের সংখ্যা 10 লাখের ঘর ছাড়াতে পারে। ব্রিটিশ গবেষক ডক্টর ম্যারি র্যামসি জানান, সার্বিক পরিস্থিতি এখন থেকে সতর্কতার সাথে বিবেচনা করা উচিত। ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে আগ্নেয়গিরিতে নিহতের ঘটনায় সরকারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। সঠিক সময়ে সতর্কবার্তা পৌঁছাতে ব্যর্থ হওয়ায় বেড়েছে প্রাণহানির সংখ্যা, এমন অভিযোগ ভুক্তভোগীদের। যদিও কর্মকর্তাদের দাবি, স্থানীয় গভর্নরকে আগেই দেওয়া হয়েছিল সতর্কবার্তা। আগ্নেয়গিরির ভয়াবহতায় ছাই হয়ে গেছে গ্রামের পর গ্রাম, মাথা গোজার ঠাঁই নেই জাভা দ্বীপের হাজার হাজার মানুষের। সরকারি হিসেবে ক্ষতিগ্রস্ত কমপক্ষে 1 লাখ ঘরবাড়ি।
আশ্রয় কেন্দ্রগুলোতে গাদাগাদি করে ঠাঁই নিয়েছে অসহায় গ্রামবাসী। সেখানেই খেয়ে না খেয়ে কাটছে দিন। ভুক্তভোগীদের অভিযোগ, এমন ভয়াবহ পরিস্থিতির আগে কোনো সতর্কতাই পাননি তারা। দুর্ঘটনার আগে এখানে কেউ আসেনি, কেউ সতর্ক করেনি আমাদের। যদি সরকার জানাতো এমন ভয়াবহ পরিস্থিতি হতে পারে, তাহলে হয়তো এত প্রাণহানি হতো না। এখন আর কিছুই অবশিষ্ট নেই। যদিও দেশটির আগ্নেয়গিরি বিষয়ক বিভাগের কর্মকর্তাদের দাবি, দ্বীপের গভর্নরকে ভয়াবহতা সম্পর্কে আগেই সতর্ক করা হয়েছিল। আগ্নেয়গিরির সক্রিয়তা সম্পর্কে 1 ডিসেম্বরই আমরা আগাম বার্তা পেয়েছিলাম, গরম ছায়াও শনাক্ত করেছিলাম। এ সংক্রান্ত একটা বার্তাও পাঠিয়েছিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে। 2 ডিসেম্বর স্থানীয় গভর্নরের কাছে এ নিয়ে চিঠিও দেওয়া হয়েছে। এরপরও সাধারণ মানুষ কেন সতর্ক বার্তা পায়নি তা খতিয়ে দেখা হচ্ছে। আগ্নেয়গিরি বিশেষজ্ঞরা বলছেন, দ্বীপের বেশিরভাগ মানুষের কাছে এখনও পৌঁছায়নি ইন্টারনেট সেবা, তাই এমন জায়গায় তথ্য প্রচারের জন্য অনলাইন মাধ্যম মোটেও কার্যকর পদ্ধতি হতে পারে না। এমনভাবে সতর্কতামূলক তথ্যগুলো পাঠানো উচিত যেন সবার কাছে পৌঁছায়, কিন্তু এখানে সব এলাকায় ইন্টারনেটের ব্যবস্থা নেই। কিভাবে তারা মেসেঞ্জারে বার্তা পাবে? তাই অন্য উপায় বের করতে হবে যেন দ্রুত সময়ে সবাই সতর্ক হয়ে যেতে পারে। ছোট বড় 17,000-এর বেশি দ্বীপ রয়েছে ইন্দোনেশিয়ায়। সেখানে কমপক্ষে 147টি আগ্নেয়গিরি রয়েছে, এর মধ্যে সক্রিয় 76টি। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজ।